পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মাস রহমাতের মাস মাস বরকতের মাস মাস মাকফরাতের অতিক্রম করছে। মাস আমাদের রমজানের প্রথম দশক রহমাতের দশক আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে দ্বিতীয় দশক শোক চলছে চলছে মানে হলো ক্ষমা মাকফরাত মানে হলো মুক্তি মাকফরাত মানে হলো জাহান নাম থেকে মুক্তি মাগফরাত হলে জীবনের গুনা খাতা মাপের একটা সুবর্ণ সুযোগ বলেন না শুভ হারাল রমজান মাস রমজান শব্দের অর্থ হচ্ছে জালিয়ে পুরে শেষ করে দেওয়া বান্দা আপনি আমি জীবনভর বহুত গুণা করেছি সারা বছর হাদি শরীফের ভিতরে এসেছে পাশক তো নামাজ দিয়ে গুনা মাফ হয় ফজর থেকে জহুর পর্যন্ত জহুর নামাজ এই সময় গুণাগুলো হয় জহুর থেকে আসর আসর দিয়ে মাফ হয় পাশক তো নামাজ দৃষ্টান্ত এরূপ পাশক তো নামাজ দিয়ে যেই গুণাগুলো মাফ হয় না আল্লাহ পাক সেই গুণাগুলো জুমার নামাজের উসিলায় মাফ করে দিন জুমার নামাজও যেই গুণাগুলো মাফ হয় না সেই গুনাগুল আল্লাহ রাব্বুল আলামী পবিত্র মাহে রমজানের খাতিলে মাফ করে আদি রমজান মাস বান্দার গুনা মাপের মাস। রমজান মাস ক্ষমা লাভের মাস আল্লাহ আব্দুল আলামী পবিত্র কোনাানুল কারিীদের সাত করেন কুলিয়া আনাদি না সরমফ আলা আঙ্গফুসিহিমি। আলাং ফুসিহিম্লা ত কোন তুমির রহমাদিল্লা ইন আল্লাহয়াগফিরুদ্দুনু জমিয়া আল্লাহ রবুল আলমই নির্শাদ করতেছেন কুলিয়া ইবাদী আল্লাদি না শরফো কুল হেন বেপী বলুন ইবাদী আল্লাদি না শরফো হে আমার বান্দারা। হে আমার বান্দারা যারা নিজের উপরেstrap করেছ গুনাহ করে সব পাপ করেছো জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমা থেকে নৈরাশ্যনা আল্লাহ তাআলা ডাক দিলেন কুল ইয়া ইবাদ হে আমার বান্দারা এত গুনা করি এত অপরাধ করি তারপর আল্লাহ তালা গুনাগার অপরাধীদেরকে ডাক দিল হে আমার বান্দা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডাক দিলে যারা অপরাধ করেছো আল্লাহ পাকের রাগ আল্লাহ পাকের গুচ্ছার চাইতে রহমতের দরিয়া বেশি সারা জীবন বড় যদি বান্দা গুনা করে আর সজ্ঞানে সহিচ্ছায় আন্তরিকতার সাথে মোহাব্বতের সাথে আল্লাহ পাকের নাম ডাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় আল্লাহ পাকের দরবারে মাপ চায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার জিন্দিগির গুণাগুলো মাফ করে দি শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে আল্লাহ তাআলার দরবারে কসম করেছে আল্লাহ যে আদম আলী সালাতু সালামের কাছে কারণে আমি মুরদুদ হলাম আমি শয়তান হলাম আমি নিস্তু নাবুদ হলাম আমার সারা জীবনের এবাদত সব শেষ হয়ে গেল ওই আদম সন্তান একজনকে আমি জান্নাতে যেতে দিব আমি তাদেরকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমার সঙ্গে করে আমি জাহান্নামে নিয়ে যাব আল্লাহ তাআলা বললেন ও মর্দুদ শয়তান তুমি শুনে নাও আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসুম আমার বান্দা যদি সারা জীবন বড় অপরাধ করে সারা জীবন বড় যদি গুণা করে এরপর যদি আমার দরবারে ক্ষমা চায় আমার দরবারে মাপ চাই আমার দরবারে খাটি দিলে তবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দগির গুনাহগুলো মাপ কইরা দেব গুনাহ মাপের।

কোন সুযোগ নাই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কারহা ইচ্ছা রোজা রোজাগুলো রাখতে হবে কারণ রোজা হলো ফরজ বিধান বিধান ইসলামের বেলা হলো পাঁচটি

আল হজ্জ ওয়াস সাদায় করা ও সাওম এ রমাদান রমজান মাসের রোজা রাখা অর্থাৎ ইসলামের বেনা পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত একটি খুঁটি যদি ভেঙে দেন তাহলে ঘর যেভাবে ধ্বংস হয়ে যাবে তাবু যেভাবে নষ্ট হয়ে যাবে ঠিক ইসলামের একটা বিনা যদি ছেড়ে দেন তাহলে ইসলাম থেকে আপনি বের হয়ে গেলে সুতরাং রোজা ফরজ বিধান ইসলামের বেনা আর এই যে রমজান এর রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশকে তাদের উপর রহমত নাজিল করবেন রহমত দিয়ে তাদেরকে ধন্য করবেন রহমতেও যদি তাদের ক্ষমা না হয় দ্বিতীয় দশকে মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবে এই জন্য আল্লাহ নবী বলেছেন চারটি কাজ করার জন্য এক হচ্ছে বেশি বেশি কালী মায় তাই তোমরা পাঠ করবে দু হচ্ছে ইস্তিক করবি আল্লাহ পাকে দরবারে ক্ষমা চাইবে ক্ষমা প্রার্থনা করবে আর তিন নম্বর হলো জাহান নাম থেকে মুক্তি প্রার্থনা করবি আর চার নম্বর হলো জান্নাতের কামনা করবে রমজান মা সুবর্ণ সুযু পূর্তি মুহূর্তে বান্দার দোয়া কবুল করা হয় প্রতিটি মুহূর্তে বান্দাকে মাফ করে দেওয়া হয় ইফতারের পূর্বে মুহূর্তে যখন বান্দা ইফতারে নিয়ে হাজির হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে অহংকার করতে থাকেন গর্ব করতে থাকেন ও ফেরেশতারা তোমরা তো মানুষ বানাতে সৃষ্টি করতে নিষিদ্ধ করেছিল দেখো তাকিয়ে আমার বান্দাদের চোখের সামনে রকম আলী খাবার কিন্তু এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই তাই খানায় হাত দিতেছে না আমার হুকুম পালন করতেছে ও আমি এই বান্দাদেরকে কেন অযথা গল্প না করে কথাবার্তা না করে আল্লাহ পাকের দরবারে তাই বলে চিখতে দোয়া করা উচিত এই সময় দোয়া কবুল হাজির শুধু তাই নয় উঠি তাহা নামাজ আদায় করে দু হোক চার রাঘাত হোক আট রাঘাত হোক বারো রাগাত হোক এরপরে যদি হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয় বান্দার জিন্দিগির গুনামাফ করে দেওয়া হয় শুধু তাই নয় প্রতিটি মুহূর্তে বান্দাকে ক্ষমা করে দেওয়ার শুভ সংবাদ দেওয়া হয়েছে এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তাওবা করতে হবে আল্লাহ পাকের দরবারে ইস্তেক পার করতে হবে আল্লাহ পাকের দরবারে জিন্দিগির গুনার জন্য মাপ চেতে হবে আল্লাহ নবী দৈনিক সত্তর বার কোন মানুষে এক শতবার উম্মতের জন্য উম্মতের গুনা খাতার জন্য আল্লাহ পাকের দরবারে তাওবা করতেন ইস্তেফার করতেন ক্ষমা চাইতেন আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দাও উম্মাদেরকে ক্ষমা করে দাও সারা জীবন উম্মতি উম্মতি বলে কাদাকাটি করে করে দুনিয়া থেকে বিদায় আজ ওই রওজা থারের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আমাদের চোখ নাই আমরা দেখি না আমাদের কান্নাই আমরা শুনি না কবি সুন্দর করে বলতেছে কে কদর মেবি মুস্তফা কে কদর মেবি মুস্তফা রু রু আখবিহি কেতে সে শুভ সম আল্লাহ নবী রাজা থারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও মাসার ময়দান হয়ে যাবে সর্বপ্রথম আল্লাহর আলমী জিব্রাইল কে বলবেন জিব্রাইল লে তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধু আমার হাবিব কে উঠে নিয়ে আসো জিব্রাইল বলবে রব্বুল আমি তাম পৃথিবীটা সমান হয়ে গেছে একটা মাঠে পরিণত হয়ে গেছে এখন আপনার হাবিব কি কোথায় আমি খুঁজে পাবো তার কোথায় রাউজ আমি তো ঠিক পাচ্ছি আল্লাহ তালা বলবেন জিব্রাইল একটা কাজ করো তোমার কানটা জমিনে লাগাও চলতে থাকো যেখান থেকে আওয়াজ শুনবা রব্বি হাবলি ইয়াউম্মতি সেইখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া দাও যখন জিব্রাইল জমিনের পরে কান লাগায়া লাগায়া শুনতে থাকবি যখনই শুনতে পাবেন রব্বি হাবলি আমি সেখানে এসে তিনি ডাক দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর রওজাটা ভেঙে যাবে রওজাটা খুলে যাবে আল্লাহ নবী উঠে দাঁড়াবে বলবেন ও জিব্রাইল সব হাসরবাসীদেরকে দুজকে দিয়ে আমাকে নিতে আসছো আমি যাব না জিবরাইল বলবেন না না ইয়া রাসূলুল্লাহ কাউকে তোলা হয় নাই কাউকে ওঠানো হয় নাই আপনিই সর্বপ্রথম ওঠানো হয়েছে জিবরাইল বলবেন তখন আমি লক্ষ্য করে দেখব আল্লাহ নবীর জামাটা ভিজা দাড়ি ভিজা জামায় কাদা লেগে আছে দাড়ি ভিজা আমি বল ভাইয়া রাসূলুল্লাহ আমি বললাম জামাটা ভিজা কেনস দাড়িটা ভিজা কেন চোখে পানি কেন আল্লাহ বলেন ও জি আমি ওই মদিনাই ঘুমাই না উম্মতের জন্য কি দিছি সেই চোখের পানি সারা জীবন বর দয়াল নবীজি উম্মতের জন্য কেঁদে গেলেন এখনো রাজায় কাঁদতেছেন উম্মতের জন্য উম্মতের নাজাতের জন্য উম্মতের ক্ষমার জন্য এই জন্যে আল্লাহ পাক রমজান মাস দান করেছেন উম্মতের গুনাহ মাফের জন্য উম্মতের নৈকট্য লাভে যাতে করে তারা ধন্য হতে পারে এই যে উম্মতের জন্য আল্লাহ নবী তওবা শিক্ষা দিয়া গেলেন ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাও যখন বান্দা আল্লাহ দরবারে ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায় তখন আল্লাহ তাআলা এত খুশি হন বললেন তোমরা যদি উঠে বোঝাই মালামাল নি খাদ্য পানি নিয়ে মরুভূমির মাঝে চলতে থাকো চলতে চলতে মরু ময়দানের মাঝখানে পৌঁছে যায় একটু বিশ্রামের জন্য একটু বিশ্রাম করো যদি নেমি উঠে বোঝাই মালামাল উটটাকে বেঁধে রেখে আর ঘুম থেকে উঠা দেখো যদি উটটা হারিয়ে গেছে খাবার নাই পানিও নাই চলার মতো কোনো ব্যবস্থা আশেপাশে কোনো জনমানব নাই তাহলে কি অবস্থা তখন ওই লোকটার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই নিরাশ হয়ে চিৎকার দিয়ে আফসোস করতে থাকে আফসোস করতে করতে ক্লান্ত সালাম তো হয়ে যদি ঘুমিয়ে যায় আবার উঠা যদি দেখে তার উঠটা তার চোখের সামনে হাজির তখন ওই বান্দা কত খুশি হয়ে যায় ওই ব্যক্তি কত কত রাজি হয়ে যায় ঠিক তো আমার আল্লাহ পাক বান্দা সারা জীবন বরনাফরমানি করার পরও যদি মৃত্যুর আগে আগেও যদি তওবা করে খাঁটি দিলে আল্লাহর কাছে যখন বান্দা মাপ চায় ওই উট পেয়ে বান্দা যত খুশি হয়ে যায় তার চেয়ে তো আমার আল্লাহ পাক বান্দার উপরে বেশি খুশি হয়ে যায় এইজন জন্য আল্লাপা আলাপ বান্দাদের কে ডেকে বলতেছেন ইয়া আইয়ো হাল্লা বীনা মনু তুবু ইলল্লাহিতৌব ত ন সোহা আসা আইয়ু কফিৰ কুম সৈয়তিকুম অয়ো দুখী রাখুম জন্ন তি তজি মতি আল্লাহ তালিক বলে আইয়ু আল্লাহ দিনা মানুহ হেই বন্দ তুবু ইল্লাল্লা তুমি আল্লাহর কাছে তব কৰো আল্লাহর কাছে তো মাস প্রার্থনা কৰক তুবিল আল্লাহ হে তৌব ত নসোহা খঠি দিলে খাটি দিলে আল্লাহর কাছে মাপসিত হবে ক্ষমা প্রার্থনা করলাম তওবা করলাম আবার গুনার কাজ করলাম তাহলে এটাকে তওবা বলে এটাকে বাজি বলে খাঁটি দিলে তওবা করতে হবে খাঁটি অন্তরে তওবা করতে হবে তওবাতান নসুহা খাঁটি দিলে তওবা করতে হবে তওবা শিক্ষা দিয়ে গেলেন বাবা আদম বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন

দীর্ঘ সাড়ে তিনশো বছর তিনি কাদাকাটি করলেন তারা উবাই এত কাদা কাটছেন কাদার কারণে চোখে গালে গোসতে পছন্দ দাগ পড়ে গেছে দীর্ঘ সাড়ে তিনশো বছর পর আল্লাহ রাব্বুল আলমিন হাজত আদম আলাই সালামকে ক্ষমা করে দিলেন বলেন সুবাহান আল্লাহ

শুধু তাই নয় আসসা রবুকুম আইয়ু যত গুনা ছিল সেই গুনাহগুলো বদলায়া আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে আদে শুধু তাই নয় আসসা রববুকুমায়ু কাফিরানকুম সাইয়াতিকুম ও ইউদুখিলাকুম জান্নাহ তাদেরকে জান্নাত দিবে এমন জান্নাত যেই জান্নাতের নিজ থেকে নহরসমূহ প্রবাহিত সুতরাং আল্লাহ পাকের দরবারে বেশি বেশি মাপ চাইতে হবে এই ক্ষমাার ভাগে আল্লাহ পাক যেন আপনার আমার জীবনের গুনাগুলো maaf করে দেবেন আমি মুহাববতে যে জিকির করুন লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله، نور محمد، صلّى الله على الله علي إله لا إله لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله لا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজرین ক্ষমা লাভের জন্য মকফরাতের জন্য নাজাতের জন্য আল্লাহ পাক এই রমজান দান করলেন এবং রমজানের শেষ দশকে বিশেষ বিশেষ আমল আল্লাহ দান করলেন যাতে বান্দা আল্লাহ পাকের নৈকুর্তুলেবে ধন্য হতে পারে তার ভিতরে একটা বিশেষ আমল হলো তা হলো ইতিকাম এই তেকাপ আটকিয়ে রাখা নিজকে অবস্থান করা আল্লাহর ঘর মসজিদে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে অবস্থান বলা আল্লাহ নবী সারা জীবন বরকাব করেছেন আল্লাহ নবীর জিন্দগির শেষ রমজান বারো আল্লাহ নবী বিশ দিন করেছেন আর আল্লাহ নবীর বিদায়ের পরে উম্মাহাতুল মুমিনিন গানে ইতিকাফ করেছেন সাহাবায়ে کرام ইতিকাফ করেছেন আইম্মায়ে মুতাকaddirিন মুতাখখিরিন ইতিকাফ করেছেন এই ইতিকাফ পরা সুন্নতে মুআক্কদাই কিফায়া আল্লাহ নবী বলেছে। যে ব্যক্তি রমজানের শেষ দশকি 10 দিনে ইতিকাফে বসবে আল্লাহ তার আমলনামায় কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন দুটা কবুলিয়াত হজ দুটা কবুলিয়াত উমর সমতুল্য সব দান করে আদি এইতে কাভ করি থেকে परेशকা থাকে সুতরাং তার প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক তার আমলনামায় কি লেখতে থাকে হাজرین যিনি থেকে করবে আল্লাহ পাক থেকে খন্দক হলো তার থেকে তিন জাহান পরিমাণ দূরত্ব করে দিবেন আর এক খন্দকের পরিমাণ হলো দুনিয়ার এ প্রান্ত থেকে ও অর্থাৎ মা শেখ থেকে মাগরে যত দূরত্ব তত দূরত্ব এরকম তিন খন্দক পরিমাণ জাহান্নাম তার থেকে দূর করে দিবে এতে কাব একটা গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশক যিনি ইতে কাব করবেন আল্লাপাক তার আমুল নামাইলাতুল কদর নসিব করে দেন আল্লাফাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন রমজানের শেষ দশক ইতে করা শূন্য শূন্য তবে এতে তিন প্রকার ওয়াজিব ইতে কাব আছে যদি কেউ মান্যত করে আমি একদিন অথবা তিন দিন অথবা দশ দিন এতে করব করবো এ থেকে মান্নত এতে আদায় করা ওয়াজিব আর স্বাভাবিকভাবে রমজানের শেষ দশকে এতে কাপ করা এবং মহল্লাবাসীর পক্ষ থেকে শূন্যতে মহাকে অর্থাৎ মহল্লাবাসীর পক্ষ থেকে কম পক্ষে একজন এতে বসতে হবে একজন এতে বসতে হবে না হয় পুরো মহল্লাবাসী গুণাগার পুরো মহল্লাবাসী যেই মসজিদে জুমা হয় এই মসজিদে একজন এতে বসলেই পুরো মহল্লাবাসী গুণা থেকে বেঁচে যাবে এই জন্যে কম পক্ষে একজনকে মসজিদে মহল্লা যে মসজিদ জুমা হয় সেখানে এতে কার বসতি হবে হাজিরি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সময় কেটে যায় কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাকের জাবন্দি হাসিলের জন্য আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য সবে কদর লাভের জন্য রমজানের শেষ দশকে জীবনে একবার হলো এতেকেপে বসার নিয়াদ করা উচিত যে ইতে কাপের স্বাদ একবার পেয়েছে সে কোনো দিন ইতেকাপ সারের রমজানের শেষ দশকে ইতেকাফার শেষ দশকে লাইলাতুল কদর খোঁজ করা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি লাইলাতুল কদর আউহছেন অর্থাৎ বিজো রাত সময়ে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো রমজানের 21 রমজানের 23 রমজানের 25 27 29 এই বিজো রাত সময়ে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো কা রাসূল পাক সাহেব বলেন লাইলাতুল কদরে খৈরু মিন আল ফেসার আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদর এত দামি রজনী এত দামি এক হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ বলেন না আল্লাহ

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষে তিনি সাহাবা একরামদেরকে নির্দেশ দিলেন তোমরা মদিনা আর ওলিতে গলিতে ঘোষণা করে দাও তোমাদের উপরে সাদগাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে অর্থাৎ প্রত্যেক بالغ প্রত্যেক ব্যক্তির জন্য পরিবারে যারা আছেন সকলের জন্য সদগাতুল ফেতর কিন্তু আজিব যিনি বালেক আর যিনি নাবালেক সকলের জন্য যিনি রোজা রেখেছেন আর যে শিশু বাচ্চা রোজা রাখে নাই তারও জন্য কিন্তু সদগাতুল ফেতর আজিব অর্থাৎ পরিবারে আপনার পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে তিনজন শিশু বাচ্চা থাকে এদের উপরও সদগাতুল ফেতর যারা অভিভাবক আছে তাদের পক্ষ থেকে আদায় করে দিতে হবে সদগাতুল ফেতর ফেতর যে শিশুটা ঈদের নামাজের পূর্বে ভূমিষ্ঠ হয়েছে তারও সদগাতুল ফিতর তার কাছে যান তার উপরে ওয়াজিব সদগাতুল ফিতর ওই ব্যক্তির উপর ওয়াজিব যিনি মাল আয় নিসাবের মালিক অর্থাৎ যার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপা ঈদের নামাজের পূর্বে যদি তার কাছে থাকে তাহলেই তার উপরে সদগাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে যাতে করে গরিব বিস্কিট এতিম অসহায় যারা আছে তারা একটু সচ্ছন্দে আনন্দ করতে পারে ঈদের খুশি প্রকাশ করতে পারে এই সদগাতুল ফেতর আপনি কাকে দিবেন যাদেরকে জাকাত দেওয়া জায়েজ তাদের কাছে সদগাতুল ফেতর দেওয়া জায়েজ তবে সদগাতুল ফেতর নামাজি মোত্তাকি ইমানদার নামাজ এদের কি উচিত অনেক সময় দেখা যায় আমরা এমন ব্যক্তিকে দেই যিনি নামাজ না এই খায় গুলো নিয়ে সেই নেশায় যাই হোক যাই হোক আপনাকে এরকম নামাজি ব্যক্তিদের কি দেওয়া উচিত তবে তাদেরকেও দেওয়া যায় হাঁড়ি এই সদগাতুল ফেতর ওয়াজিব ঈদের নামাজের পূর্বে আদায় করতে হয় আপনি আগেও দিতে পারেন রমজান মাসে আপনি জাকাত আপনি সঠিকভাবে আদায় করে দিবেন আর রমজান মাসে জাকাত দিলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায় রমজান মাসে জাকাত আদায় করে দাও উচিত এরপর হাজিরিন রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দী করব বেশি বেশি করে তারাফি নামাজটা আমরা সঠিকভাবে আদায় করব জামাত আদায় করব দেখা যায় রমজানের শুরু দিকে মুসল্লিদের ভরপুর যা তারাফির নামাজে কিন্তু রমজান যখন শেষ প্রান্তে চলে আসে তখন মুসল্লি কিন্তু কুমে যায় খুচুলি খুঁজে পাওয়া যায় না রমজানের প্রথম দিকেও যেভাবে তারাফির নামাজ সুন্নাতে মহাকেদা রমজানের শেষ দিকেও কিন্তু সেভাবে রমজানের শুরুতে যেভাবে দেখা যায় পাঁচ নামাজ আমরা জামাতে হাজির হচ্ছি আর শেষ যখন আসতে থাকে তখন দেখা যায় যে বিভিন্ন ব্যস্ততা আমরা চলে যাই জামাতে নামাজ আদায় করা হয় না

শুধু এই জন্য দেই না নাবালক শিশু আছে বৃদ্ধ মা বোনরা মহিলার আছে এই জন্য আমি বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই না সুতরাং জামাতে নামাজ আদায় করা উচিত জামাত সারা পূর্ণাঙ্গ নামাজ হয় না আদায় কামেল হয় না নুরলানা কিতাবের ভিতরে আছে যে আদায় কামেল একটা আদায় কাছে আদায় অপূর্ণাঙ্গ আদায় আর পরিপূর্ণ আদায় হয় না জামাআত সালাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জামাতে নামাজ আদায় করেছেন আপনাকে আমাকে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে সেখানে থাকি যে অবস্থায় সেখানেই জামাতে নামাজ আদায় করব রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে আদায় করব রোজার হক আদায় করব এবং আমরা বেশি বেশি দান সদকা করব তারফী নামাজে শরীক হব কুরআনুল কারীমের তেলাওয়াত করব যাতে করে আল্লাহ পাক এই রমজানের খাতিলে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দে কারণ রমজানের শেষ দশক হলো জাহান নাম থেকে মুক্তি দশক এই মধ্য দশকে যাদের ক্ষমা হবে না জাহান নাম থেকে মুক্তি হবে না তাদের বিশেষ সুযোগ হলো রমজানের শেষ দশক জাহান নাম থেকে মুক্তি ইকুমিনা না

জাহান ধারার জন্য উৎপত্তি রেডি হয়ে আছে জাহান নামী আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আল্লাহ নবী সরকারে তো জালামের সাত করেন জাহান আগুন কি এক হাজার বছর যখন তাপ দেওয়া হলো আগুন ধরে গেল লালে লাল হয়ে গেল ফেরেস্তারা গিয়ে আরো তাপ দিতে হবে কিনা আল্লাহ তালা বলে আমার না ফারমান বি মানে তো এতেও হবে না আরো এক হাজার বছর তাপ দাও দু হাজার বছর জাহান নামের আগুন যখন তাপ দেওয়া হলো লাল থেকে পরিবর্তন হয়ে সাদায় পরিণত হয়ে গেল আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো আগুনের ভিতর থেকে আওয়াজ আর আওয়াজ ফেরেস্তারা গিয়ে ভাই রব্বুল আলমিন আরো তাপ দিতে হবে কিনা আল্লাহ তারা বললেন আর এক হাজার বছর তাপ দাও তিন হাজার বছর জাহাল নামকে গিয়ে যখন তাপ দেওয়া হলো সাদা পরিবর্তন হয়ে লালে থেকে সাদা সাদা থেকে কালোতে পরিণত হয়ে গেল পাওয়া মুসলিম আদিসের ভিতরে অন্ধকার অন্ধকার আর বিকট আওয়াজ এভাবেই জাহান নাম করে এভাবেই জাহান নামকে রেখে দেওয়া হয়েছে এই জাহান নাম থেকে মুক্তির জন্যে জাহান নাম থেকে বাসার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে হবে আল্লাহ পাকের দরবার দোয়া করতে হবে জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আর্য করতে হবে আল্লাহ রমজান মাস পেয়েছি আবার রমজান মাস পাবো কিনা জানি না আল্লাহ রমজানই আমার আপনার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবেন আমি হাজির জাহান্নাম কঠিন আজাব শাস্তি আল্লাহ পাক ইরশাদ করেন নারুল লাগিল মুকাদাতুল লাতি তাতালি ওয়ালাল আফিদা আগুন আর আগুন জাহান ওই জাহান যখন বেঁধে দেওয়া হবে তাদের কলিজা পর্যন্ত আগুনে পুরে আঙ্গারে পরিণত হয়ে যাবে চামড়া পুরে যাবে আবার নতুন করে চামড়া দিয়া দেওয়া হবে যাতে করে শাস্তি তারা ভোগ করতে পারে জাহান নামীরা জাহান নামে এত কষ্টে থাকবে বলবে আয়রপুর আরামিন একটু ঠান্ডা বৃষ্টি দিয়া দাও যাদের জাহানের আগুন একটু তেজ কমে যায় আজাব একটু শাস্তি কমে যায় তারা দেখবে আকাশে মেঘ ধরেছে কালো মেঘ হয়েছে এখনই মনে হয় বৃষ্টি হবে কিন্তু ওই মেঘ থেকে এমন আগুনের বৃষ্টি বর্ষণ হবে তাতে বৃদ্ধি হতে থাকবে সেই আজাব কঠিন যারা দুনিয়ায় না করবে যারা রোজা রাখবে না যারা নামাজ গুলো পড়বে না যারা আল্লাহর হুকুম মানবে না তাদের কঠিন আজাব ওই কবর থেকেই শুরু হয়ে যাবে তাদের মৃত্যু হবে কঠিন মৃত্যু

আজাব আর গজব শাস্তি চলতে থাকবে কামত পর্যন্ত মাসারে ময়দানে যারা রোজা রাখবে রোজাগুলো সঠিক ভাবে আদায় করবে আল্লাহ পাকের দরবারে জিন্দগির গুনাহগুলো maaf চেয়ে ক্ষমা চেয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে আরো শের নিচে ডেকে ডেকে তাদেরকে নাস্তা আপ্যায়নের ব্যবস্থা করবে বলেন সুবহানাল্লাহ যারা রোজা রাখে নাই তারা বলবে আয় রব্বুল আলামিন আমাদের কি কি আরশের নিচে জায়গা হবে না তখন আল্লাহ তারা বলবেন প্রচন্ড করু প্রচন্ড সারাদিন পরিশ্রম করার পরও আমার বান্দা রোজা ভাঙ্গে না রোজাটা রেখেছি এই জন্য আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে হাদিসে কুচির ভিতরে আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাকের বক্তব্য আসসাউমুলি ওয়া আনা আল্লাহ নবী বলেছেন রোজা আল্লাহ তাআলা বলেন আমার জন্য আর আমি নিজ হাতে রোজাদারকে পুরস্কার দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আর সে নিচে দিকে বলবে ও ফেরেশতারা তারে আমার রোজাদারদের জন্য তারা সারা জীবন দুনিয়াতে কষ্ট করে রোজা পালন করেছে তাড়াতাড়ি করে তাদের আরো সে নিচে জাগার ব্যবস্থা করো এবং তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করো এবং রোজাদার কি এমন শরবত পান করা হবে হাউজে কাউসারের সর্ব তাদের সামনে পরিবেশন করা হবে যে হাউজে কাউসারে সর্ব যখন তারা পান করবি তাদের কোন পক্ষে চল্লিশ বছর মতান্তরে জান্নাত পর্যন্ত পুষতে তাদের আর পানির লাগবে না সুতরাং রোজাদার জন্য স্পেশাল আপানের ব্যবস্থা হবে ফেরোজদার জন্যে না এই যেন শুনবো নিশ্চয় মে ফারহাতা আনে ফারহাতু নিন্দা ফিতরিহি ওয়া ফারহাতু নিন্দা লে কয় রব্বী রোজাদারে দুইটা আনন্দ একটা লো ইফতারের সময় আর একটা হলে লে কয় রোজাদারের সঙ্গে আমার আল্লা তালা দি দিয়ে ধন্য করবে জান্নাতে যখন জান্নাতিরা যাবে আল্লাহ তালা বলবে ও জান্নাতিরা আমি যত নিয়ামত তোমাদেরকে দিতে তোমরা কি তা সব পেয়েছ জান্নাতিরা বলে আল্লাহ আমাদেরকে মাফ করেছেন আর সে নিচে জায়গা করে দিয়েছেন ত্রিশ হাজার বছরের রাস্তা পৌঁছে বিজলি মতো পার করে জান্নাত পৌঁছে কত নিয়ামত দিয়েছে আর কিবা। আল্লাহ তালা তারপর বলবেন ও বন্দা আমি যত নিয়ামত তোমাদেরকে দিতে চেয়েছিলাম তাকে তোমরা সব পেয়েছ তখন আল্লাহ নবী মাথা তুলে বলবেন আয় রাব্বুল নবী ওই কষ্ট করে রোজা পালন করেছিলাম নামাজ আদায় করেছিলাম জিহাদের ময়দানে যুদ্ধ করেছিলাম দিনের জন্য এত কষ্ট করেছিলাম জান্নাত পাওয়ার জন্য তো নয় হে রব্বুল আলামিন আপনাকে দেখার জন্যই তো বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করে ফামাকা না ইয়ারুজুল ক আরাব্বি ফালিয়ামাল আমাল সালিহা ওয়া লা ইউশরিক ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহ তাআলা বলে যে আমার সাক্ষাৎ কামনা করে যে আমার দিদা লাভ করতে চায় যে আমাকে দেখতে চায় সে যখন ফালিয় আমাল আমাল করে ঠিকমতো আমলের ভিতরে কোনো খুঁটি বিচ্চুদে না করে আমলের ভিতরে অংশীদার না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন্য করবেন দিদা দিয়ে আর এই মাহে রমজান রোজা একদম আল্লাহর জন্য আর রোজাদারের পুরস্কার আল্লাহ তালার দিদা জোরে বলেন না সুবহানাল্লাহ হাজিরি এই রমজান মাসে আমরা ঠিক মতো রোজা গুলো রাখবো বাকি যে রোজা আছে ঠিক মতো আমরা তারাফি নামাজে শরিক হব আসক্ত নামাজে শরিক হব আমরা সদকা করব বিশেষ করে সদগতুল ফেতর এবছর সরকার থেকে নির্ধারণ করেছে কমপক্ষে সত্তর টাকা সর্বোচ্চ তেইশশো দশ টাকা আপনার সেভাবে প্রত্যেকের পরিবারের যে কয়েকজন আছে সবার আপনার সদগতুল ফেতর আদায় করে দিবে জাকাত যারা যাদের উপর জাকাত ফরস জাকাত আদায় করে দিবেন আর এতে কাপে বসার নিয়াজ করবেন রমজানের শেষ দশকে এতে কাবে অত্যন্ত ফজিলা আল্লাহ নবী এতে বসেছেন সাহবায় বসেছেন এতে বসার আমরা জীবনে একবার হলো নেয় রাখি এতে বসব বসবো আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এই রমজান মাসেই আমাদের জিন্দিগির গুণাগুলো মা লাভে গুণাগুলো ক্ষমা লাভে আল্লাহ আমাদেরকে ধন্য করুক আল্লাহ পাক আপনারা আমার সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিন এবং আমাদের ময় মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন وآخر الدوانا والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته